আসানসোল জামুরিয়া শিল্প তালুকের মিঠাপুর মোড় এলাকায় অবস্থিত হরিওম পলিপ্যাক নামক এক বেসরকারি কারখানায় মঙ্গলবার সকাল 5:30 নাগাদ হঠাৎই তার হিটিং ইউনিটে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। এদিনের এই আগুন লাগার ঘটনায় খবর কারখানা কর্তৃপক্ষ জানার সাথে তারা আগুন নেভাতে তৎপর হয়। আগুন লাগার খবর জামুরিয়া থানার পুলিশকে ও রানীগঞ্জের ফায়ার ব্রিগেড ও আসানসোলের ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হলে সেই মুহূর্তে দুই এলাকা থেকে দুটি ফায়ার ব্রিগেডের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে এই কারখানায় পেট্রোপণ্য জাতীয় পলিপ্যাকের বিভিন্ন সামগ্রী তৈরি হয়। সেই কারখানায় হিটিং সেকশনে হঠাৎ করে আগুন লেগে যাওয়ার ঘটনায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে কারখানার বিভিন্ন অংশে। সেই সময় ওই অংশে থাকা বেশ কয়েকজন কর্মী এই বিষয় লক্ষ্য করে মুহূর্তের কারখানা কর্তৃপক্ষকে খবর দেয়। এরপর আগুন নেভাতে তৎপর হয় তারা। এদিনের এই আগুন লাগার ঘটনায় কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন যে তাদের ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে ক্ষতির পরিমাণ তেমন কিছু জানানো হয়নি। তারা জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ নিজের উদ্যোগেই আগুন নেভাতে তৎপর হয়, পরে ফায়ার ব্রিগেড সমগ্র আগুন নেভানোর উদ্যোগ নেয়। আমাদের যা আছে এই যে মেইন প্লান্ট ছিল, এটা এটা মেইন প্লান্টে আগ লেগেছে। তো এই প্লান্টই আমাদের 6-7 কোটি টাকা 5-6 কোটি টাকা প্লান্ট আছে। তো এইটা তো পুরোই আগ লেগে গেছে, এখন দেখতে হবে, পুরোই আমাদেরকে লাগছে যে পুরোই নষ্ট হয়ে গেছে। তারপরে ওর সঙ্গে যে অ্যান্সিলারি ইউনিট আছে ওর সব ড্যামেজ হয়েছে। তারপরে কিছু স্টক ফ্যাক্টরি, কী নাম আছে এটা? হ্যাঁ, এই ফ্যাক্টরির নাম হরিওম পলিপ্যাক্স লিমিটেড। এর কী তৈরি হয় এখানে সামগ্রী? এইখানে আমাদের নন ওভেন কাপড় তৈরি হয় আর আমাদের ব্যাগ তৈরি হয়। অ্যান্ড যা মেইন প্লান্ট আছে ওর মধ্যেই আগ লেগেছিলো। তো মেইন প্লান্টই আমাদের 6 কোটি টাকা আছে। অ্যান্ড ওর স্টকও ছিল, দানা র মেটেরিয়ালও ছিল কাছে যা মানে প্লান্টে ইউজ হয়। তো ওর মধ্যেও মানে ওইটাই নুকসান হয়েছে। ওর ওইখানে যে প্লান্ট আমাদের যা কাপড় তৈরি হচ্ছিলো ওইটাও নুকসান হয়েছে। তো আমি বলছি কাপড়ের মধ্যেই আমাদের 2-3 কোটি টাকা নুকসান হয়েছে, আর প্লান্ট তো 5 কোটি টাকা ছিলই, 5-6 কোটি টাকা। কী মনে হচ্ছে কী কারণে আগুনটা লেগেছে? এটা যা হিটিং ইউনিট আছে, হিটিং ইউনিট যা আছে ওর মধ্যে আগ লেগেছে। তো মানে ওইটাই কন্ট্রোল করতে গেলে অনেক মানে হিটিং অয়েল ছিল, তো অনেক টেম্পারেচার থাকে, 150-200 ডিগ্রি টেম্পারেচার থাকে। তো কটা নাগাদ হয়েছে ঘটনাটা? এইটা 5:30 নাগাদ মর্নিংয়ে 14 জুন 5:30 সময় এটা ঘটনা ঘটেছে। কোনো ফায়ার ব্রিগেডকে ডেকেছিলেন? হ্যাঁ, ফায়ার ব্রিগেডকে ডেকেছিলাম। দুটো ফায়ার ব্রিগেড এসি ছিল, কিন্তু আমাদের কন্ট্রোল আমার টিমই নিজে কন্ট্রোল করে নিয়েছে। কারণ কি আমাদের ফিক্সড ইনস্টলেশন আছে, ফায়ার ফাইটিং পুরো আছে, পোর্টেবল ফায়ার ফাইটিং এক্সটিংগুইশার ছিল, কিন্তু আমরা নিজেই কন্ট্রোল, যখন পর্যন্ত এরা আসতো ওর আগে আমাদের কন্ট্রোল করছে। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে মানে মানুষজনের কোনো? না না না, কোনো ইঞ্জুরি নাই, কোনো কিছু নাই, সব সেফ আছে। সব থেকে ভালো জিনিস এইটাই কি এরা মানে ফায়ারকে ফাইট করলো সব কিছু নিয়ে, কিন্তু একটাও মাইনর ইঞ্জুরিও নাই আমাদের, সব থেকে ভালো জিনিস এইটাই। আপনার নামটা? আমার নাম হয়ে গেল ইন্দ্রপাল সিং রোড়া। ভোরবেলা ওদের যে হিটিং ইউনিট, এই হিটিং ইউনিটে ওদের ওখানে মোটর আছে বুঝলেন তো, ওটা হিট হয়ে আগুন লেগে গেছে। আগুন লাগা তো ওনাদের যা হাইডিং ফাইডিং লাইনম্যান আছে মোটামুটি ওটা কন্ট্রোল করেছে। আর তারপরে আমাদের আসানসোল এবং রানীগঞ্জ দুটি ফায়ারকে কল করেছে, আমরা এসে দেখলাম মোটামুটি ওরা ফায়ারটা কন্ট্রোল করেছে। তারপরে ওই জলটল দিয়ে ফায়ারটা আউট হয়ে গেছে। এখন আর কোনো ভয়ের কারণ? কোনো ভয়ের কোনো কারণ নেই। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।